কলকাতা থেকে বারাণসী বা কাশী যদি তীর্থ করতে বাবা বিশ্বনাথের দর্শন করতে আসতে চান এবং যদি কোথায় থাকবেন সে নিয়ে চিন্তা করছেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। এই ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো যে বেনারসের সব থেকে সস্তায় অথচ সব থেকে ভালো কোথায় থাকতে পারে। চলুন তাহলে দেখা যাক বেনারসে খুব সুন্দর একটি থাকার ব্যবস্থা, যেখানে থাকা এবং খাওয়ার দুটোরই ব্যবস্থা আছে। নমস্কার বন্ধুরা, চলুন ডিসকভারিং কলকাতার সাথে জেনে নেওয়া যাক বেনারস রামকৃষ্ণ মিশনের ভক্ত নিবাস আপনারা থাকার জন্য কিভাবে বুকিং করবেন আর এখানে আবাসিকদের জন্য কি কি ব্যবস্থা আছে। বেনারস এসে যদি আপনারা কয়েকটা দিন খুব নিরিবিলি এবং শান্তিতে কাটিয়ে যেতে চান, তাহলে অবশ্যই থাকতে পারেন বেনারস রামকৃষ্ণ মিশন আশ্রমের ভক্ত নিবাসে। একদম ব্যস্ত লাক্সা রোডের ওপরে এই আশ্রমটি। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই পৌঁছে যাবেন গোদলিয়া মোড় এবং দশাশ্বমেধ ঘাট, যেখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির হাঁটা পথের দূরত্ব। চলুন আমাদের সঙ্গে একবার বেনারস রামকৃষ্ণ মিশন আশ্রমের ভেতরটা একটু ঘুরে দেখা যাক। এইবার কলকাতা থেকে বেনারস গাড়ি নিয়ে এসে আমরা বেনারস রামকৃষ্ণ মিশন আশ্রমেই ছিলাম। এখানে ভক্ত নিবাসে থাকার জন্য কিভাবে বুকিং করবেন সেই ডিটেলস আমরা এই ভিডিওটা আপনাদেরকে জানাবো, দেখতে থাকুন। বিশাল এই ক্যাম্পাসে ঢুকতেই প্রথমে ডান হাতে আপনাদের পড়বে হচ্ছে সেন্ট্রাল অফিস বা কেন্দ্রীয় কার্যালয়। এখান থেকে ভেতরে ঢুকে তবে আপনারা আসল ক্যাম্পাসে প্রবেশ করবেন। এই ক্যাম্পাসে ভক্ত নিবাস ছাড়াও সাধকদের থাকার জায়গা, মন্দির এবং একটি বিশাল হসপিটাল আছে। সেন্ট্রাল অফিস থেকে একটুখানি এগোতেই বাঁ হাতে পড়বে অদ্বৈত আশ্রম। এখানে শ্রী রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের মন্দির আছে এবং সকাল বিকেল দুই বেলায় খুব সুন্দর প্রার্থনা হয় এখানে। ক্যাম্পাসের ভেতর আরেকটু এগিয়ে এলেই আপনারা পৌঁছে যাবেন আশ্রমের হসপিটালের সামনে। আউটডোর এবং ইনডোর দুটো আলাদা আলাদা বিল্ডিংয়ে বিশাল হসপিটাল আছে এখানকার। এখানকার স্থানীয় লোকেরা রামকৃষ্ণ মিশন আশ্রমের থেকে বেশি রামকৃষ্ণ মিশন হসপিটালকে চেনে। রিক্সায় বা অন্যান্য জায়গাতে রামকৃষ্ণ মিশন হসপিটাল বললে তারা আপনাদের তাড়াতাড়ি ডিরেকশন দেখিয়ে দেবে। খুব কম খরচায় সুচিকিৎসার ব্যবস্থা আছে এখানে, যে রামকৃষ্ণ মিশনের প্রত্যেকটি হসপিটালই থাকে। সেই আউটডোর এবং ইনডোর ইউনিট পেরিয়ে আপনাদেরকে এগিয়ে আসতে হবে ভক্ত নিবাসে যাওয়ার জন্য। এই রাস্তাটি সেদিকেই যাচ্ছে। হসপিটাল এবং সাধকদের থাকার জায়গা পেরিয়ে আপনারা অবশেষে পৌঁছে যাবেন অতিথি নিবাসের সামনে। অত্যন্ত সুন্দর নির্মল পরিবেশ, কিন্তু মনে রাখবেন এখানে থাকার জন্যে আপনাদের কমপক্ষে দুই মাস আগে আশ্রমকে ইমেল করে জানাতে হবে। ইমেল করার জন্য দুটি ইমেল আইডি আছে, আপনাদেরকে ইমেল করে কবে আপনারা আসবেন, কজন আসবেন, কিসে আসবেন সেই সব কিছু জানাতে হবে। ইমেল আইডিগুলি হলো varanasi@rkmm.org এবং varanasi.resthouse@rkmm.org। এই মেল আইডিগুলোতে আপনাদেরকে মেল করে জানাতে হবে আপনারা কজন এবং কবে আসছেন এই ভক্ত নিবাসে থাকার জন্য। অত্যন্ত সুন্দর নির্মল পরিবেশ, এতটুকু বাইরের কোলাহল এখানে পৌঁছায় না। দেখতেই পাচ্ছেন গাছে ঘেরা সুন্দর এই ভক্ত নিবাসটি। এখানে থাকার জন্য আপনারা ইমেল করবেন এবং এই আশ্রম থেকে আপনাদেরকে মেল করে কনফার্ম করবে, তবেই কিন্তু আপনারা এই আশ্রমে থাকতে পারবেন। সেজন্য অবশ্যই অ্যাডভান্সে বুকিং করে তারপরে আসবেন। ভক্ত নিবাসে ঢুকতেই প্রথমে আপনাদের বাঁ হাতে পড়বে কেয়ারটেকারের রুম। এখানে এসে ওনার সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এবং উনিই আপনাদের রুম দেখিয়ে দেবেন, সমস্ত ব্যবস্থা করে দেবেন। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আয়তনের রুম আছে, সিঙ্গেল বেড, ডাবল বেড, ট্রিপল বেড, এসি, নন এসি সব রকম রুমের ব্যবস্থা আছে। যেমন এই যে বিল্ডিংয়ে ঢুকলাম, এটা হচ্ছে ভক্ত নিবাসের একটি অংশ। দেখতে পাচ্ছেন পরপর রুম, এই প্রত্যেকটি গেটে এক একটা করে রুম। এখানে খাবার জলের ব্যবস্থা আছে, ঠান্ডা জল আছে, গরমে কষ্ট হবে না। প্রত্যেকটা রুম যেন একটি ইন্ডিভিজুয়াল বাড়ি, নিজের বারান্দা, নিজের ঘর, বাথরুম একদম আলাদা সেপারেট, আশেপাশে অন্য কোনো ঘর নেই। এর থেকে বেশি ইন্ডিপেন্ডেন্স আপনারা অন্য কোনো হোটেল বা ধর্মশালায় পাবেন না। চলুন এবার আমাদের ঘরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। কেয়ারটেকার রুমের ঠিক উল্টো দিকের যেই দুতলা বাড়িটা, এই সুন্দর বাড়িটার দুতলাতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। এই ভক্ত নিবাসে থাকার জন্যে পার হেড একটা করে অ্যামাউন্ট লাগে, রুম ওয়াইজ কোনো চার্জ নেই। সেই পার হেড অ্যামাউন্টের মধ্যে কিন্তু থাকা এবং খাওয়া দুটোই ইনক্লুডেড। এবার আপনারা যতজন আসবেন সেই হিসেবে আপনাদেরকে রুম দেওয়া হবে। তিনজনের ট্রিপল বেড, চারজন থাকলে চারটে বেড, সব রকম ব্যবস্থা, সব রকম সাইজের রুম এখানে আছে। সেটা আপনারা খানিকক্ষণের মধ্যে আমাদের রুমটা দেখতেই বুঝতে পারবেন। ভাড়া বাবদ আশ্রমে যে টাকাটা আপনারা দেবেন সেই পুরো টাকার উপরেই কিন্তু আপনারা ইনকাম ট্যাক্স কনসেশন সার্টিফিকেট পাবেন আশ্রম থেকে। দিয়ে এই যে বারান্দা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের রুমের বারান্দা। ভাবতে পাচ্ছেন এখানে এসে রামকৃষ্ণ মিশন আশ্রমে আমরা আছি, আমাদের একটি সম্পূর্ণ সেপারেট রুম যার একটি ইন্ডিভিজুয়াল বারান্দা আছে, এরকম ব্যবস্থা কোনো হোটেলেও আপনারা পাবেন না।
এই এসি রুমে থাকা এবং তিন বেলা খাওয়া সহ এখানে ভাড়া হচ্ছে পার হেড 500 টাকা, মাত্র 500 টাকা পার হেড হচ্ছে এখানকার পার ডে ভাড়া। আর যদি আপনারা নন এসি রুমে থাকতে চান তাহলে ভাড়া হচ্ছে পার হেড 300 টাকা করে। এবার চলুন আমাদের এসি রুমটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। এই দরজা ঠেলে আমি রুমে ঢুকলাম। এই যে বিশাল রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে বেনারস রামকৃষ্ণ মিশনের তরফ থেকে এইখানে থাকার জন্যে। আমরা তিনজন বড় এবং একজন বাচ্চা আছে, তাই আমাদেরকে তিনখানা খাট দেওয়া হয়েছে। এই ওপরে এসি, স্প্লিট এসি দেওয়া হয়েছে, সুন্দর রিমোট টিপলেই এসি অন হয়ে যাচ্ছে, ঠান্ডা হাওয়া, গরমে এতটুকু কষ্ট হচ্ছে না। দাঁড়ান দরজাটা বন্ধ করে দিই। তাছাড়া এখানে ফ্যান, লাইট সব কিছু খুব সুন্দর আছে, ওপরে ফ্যান আছে, তাই এসি না থাকলেও কোনো অসুবিধা নেই। একটি চেয়ার টেবিল দেওয়া আছে, একটি আলনা দেওয়া আছে। এত বড় রুম, এত সুন্দর ব্যবস্থা আপনারা কোনো হোটেলে পাবেন বলে আমার মনে হয় না। এবার এখানে আরেকটা ইউনিক জিনিস দেখাই, এখানে আরেকটি সেপারেট রুমও আছে। এই একটা অ্যাটাচ রুম আছে এখানে, যেখানে কিছু দেওয়া নেই, কিছু পাতা নেই, খাট নেই, তবে যদি বেশি লোক থাকে তাহলে এখানেও খাটের ব্যবস্থা করে সুন্দর থাকা যায়। আপাতত একটু টেবিল রাখা আছে, মানে বুঝতে পাচ্ছেন একটা রুম তার সঙ্গে একটা অ্যাটাচ রুম, এত বড় একটা থাকার ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে আমাদেরকে। এই দরজাটা বন্ধ করে দিই। এবার চলুন আপনাকে একবার বাথরুমটা দেখাই। রামকৃষ্ণ মিশন আশ্রমের বাথরুম বলে মনে করবেন না যে বাথরুমটা খুব পুরনো টাইপের, একদম অত্যাধুনিক বাথরুম, খুব সুন্দর, শাওয়ার টাওয়ার সমস্ত রকম ব্যবস্থা আছে, আপনাদেরকে ইভেন তোয়ালে অবধি দেওয়া হবে, সব রকম ব্যবস্থা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এত সুন্দর বাথরুম, মানে কোনো হোটেলেও থেকে কোনো অংশে কম নয়। এখানে এসে কোনো রকম থাকার অসুবিধা আপনাদের হবে না, তাহলে এত কম খরচাতে এত সুন্দরভাবে আপনারা এখানে থাকতে পারবেন। আমার মনে হয় যদি আপনারা রামকৃষ্ণ মিশন আশ্রমে এসে থাকেন, যদি বেনারসে আসেন, তাহলে অবশ্যই রামকৃষ্ণ মিশন আশ্রমে থাকবেন, আপনারা খুব ভালো থাকতে পারবেন এবং খুব শান্তিতে, খুব নিরিবিলিতে কয়েকটা দিন এখানে কাটিয়ে যেতে পারবেন। খুবই কম খরচে অথচ খুব ভালো, সাধারণভাবে যদি যদি থাকতে চান বারাণসীতে এসে, তবে এই রামকৃষ্ণ মিশন আশ্রম গেস্ট হাউসে জুড়ি মেলা ভার। যদি আপনারা এই রুম পেয়ে যান তাহলে এর থেকে সস্তায়, এর থেকে ভালো আপনারা থাকতে পারবেন না। যদি আমাদের মতো আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে এই সামনের যে চত্বরটা দেখছেন এই পুরোটাই পার্কিং, পার্কিংয়ের কোনো সমস্যা হবে না। এখানে যেমনটা আমাদের বললাম, থাকা এবং খাওয়ার দুটোরই ব্যবস্থা আছে। থাকার ব্যবস্থা হচ্ছে ভক্ত নিবাসে এবং খাওয়ার ব্যবস্থাটা হচ্ছে যেখানে সাধকদের থাকার ব্যবস্থা সেইখানে খাওয়ার ব্যবস্থা আছে, খাবার হলটা সেইখানে আছে। সকালের চা, ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাত্রের ডিনার আপনারা এখানে পাবেন, তবে আপনাদেরকে এখানে সময় মেনটেন করে ঠিক টাইমে আসতে হবে। সকালের ব্রেকফাস্ট দেওয়া হয় সকাল 7টা থেকে, দুপুরের লাঞ্চ দেওয়া হয় দুপুর 12টা থেকে এবং রাত্রের ডিনার দেওয়া হয় রাত 8টা থেকে। এই জন্য দেরি করবেন না, ঠিক টাইমে এসে এইখানে বাইরে জুতো খুলে আপনাদেরকে এই এখানে প্রবেশ করতে হবে। সকাল, বিকেল চা, বিভিন্ন রকমের ব্রেকফাস্ট, দুপুরের এবং রাত্রের ভাত, ডাল, তরকারি সব আপনারা এখানে পেয়ে যাবেন। তবে রামকৃষ্ণ মিশন আশ্রমের গেস্ট হাউসে থাকতে গেলে কিন্তু কোনো ঝাঁ চকচকে রুম এক্সপেক্ট করবেন না, কোনো রুমে রুমে রুম সার্ভিস এক্সপেক্ট করবেন না। যদি নিজের মতো শান্তিতে এবং খুব ভালোভাবে আপনারা থাকতে চান তাহলে আমি বলবো বেনারসে এলে অবশ্যই রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউসে থাকবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।